নমস্কার, আমার নাম পঙ্কজ কুমার সোনার। আমি একজন কনসালটেন্ট ইন লিভার ট্রান্সপ্লান্টেশন, আর এন টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতায়। আমাদের কাছে বহু পেশেন্ট আসেন যাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন দরকার। সবার এখন একটাই প্রশ্ন যে আমরা কি কোভিড-19 ভ্যাকসিন নেব কি নেব না। এর উত্তর হচ্ছে হ্যাঁ, সবাইকে ভ্যাকসিন নিতেই হবে, কারণ ভ্যাকসিনেশনের মাধ্যমেই আমরা হচ্ছে এই রোগকে জয় করতে পারি। দ্বিতীয় প্রশ্ন যারা জিজ্ঞেস করেন যে ভ্যাকসিনটা কবে নেওয়া উচিত, তার উত্তর হচ্ছে কীভাবে ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে, লিভিং ডোনার না ক্যাডাভার রিলেটেড। ক্যাডাভার ডোনেশনে আমরা সময় বলতে পারি না যে কবে অর্গানটা অ্যাভেলেবল হবে, তাই জন্য যে কোনো রুগী যখন উনি লিস্টে নিজের নামটা এনলিস্টেড করিয়েছেন, ওনাদের কোভিড-19 ভ্যাকসিন নেওয়া দরকার। আর লিভিং ডোনারের ক্ষেত্রে আমরা ডোনার এবং রেসিপিয়েন্ট দুজনকেই প্ল্যান্ড অপারেশনের ছ সপ্তাহ আগে ভ্যাকসিন নিতে বলি, এবং সেকেন্ড ডোজটা যবে নেওয়ার কথা, দ্যাট ইজ আফটার 4 weeks অফ দি ফার্স্ট ডোজ, ডিপেন্ডিং আপন দি বায়োকেমিক্যাল রেজাল্টস আমরা অ্যাডমিনিস্টার করি। ধন্যবাদ।